Ah, harimau. Ini? Lion. Good. Assalamualaikum viewers. Tany Hasan bolchi Malaysia theke. Kemon achen shobai? Asha korchi je jekhane achen bhalo achen shusto achen. Ami to alhamdulillah bhalo achi. Ajke shonibar shonibare ektu bahire jacchi apnader sathe idaning kono long video ami share korte pacchi na karon ami prochondo byasto. Ager life e fire eshechi mane 2020 saler age je amar life ta chilo ami shei life e abar fire eshechi. কর্মব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না এত ব্যস্ত যে ব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পাচ্ছি না রান্না বান্না তো বলতে গেলে আমি ছেড়েই দিয়েছি যাই হোক আজকে বাহিরে যাব দুপুর থেকে কিন্তু দুপুরে এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো যে বের হতে পারিনি এখন বিকেল বেলা বের হচ্ছে এখন বাজে 6টা সেই দুপুর 3টা থেকে ট্রাই করছি বের হব এখনো বাহিরে বৃষ্টি আছে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো দেখুন এই যে বাহিরে বৃষ্টি ওই যে দেখুন এখনো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু বের হব যেহেতু বলেছি মনটা কেমন জানি করছে তা আগে বের হই দেখি কোথায় যাই প্ল্যান ছিল একটা এখন প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে তাহলে চলুন আগে যাই পরে কথা হবে একটু যে শান্তি মতো ঘুরে বেড়াবো তারও শান্তি নেই গাড়ির ভেতরে পেট্রোল নাই এখন পেট্রোল নিতে হবে চুপ করো কেন আমরা পেট্রোল নিতে এসেছি আমার ছেলে বলছে চুপ করতে কেন চুপ করব ভিডিও করা লাগবে কেন এটা ও পেট্রোল নিচ্ছি এটা ভিডিও করা লাগবে কেন সে রাস্তায় বের হয়ে দেখি এত এত জ্যাম কিভাবে যে যাব তা আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল সেটা চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি ইকিয়াতে অনেক দিন হলো ইকিয়াতে আসা হয় না তাই ভাবলাম আজকে একটু ইকিয়া থেকে ঘুরে যাই ইকিয়ার জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে এবং ব্যবহার করতে অনেক ভালো লাগে তবে দামটা একটু পরিমাণে বেশি বেশি হলো জিনিস সুন্দর হলে তো দাম বেশি হবেই তা আমরা চলে এসেছি ইকিয়াতে এসেই প্রথমে চলে আসলাম কিচেন আইটেম যেগুলো সেই সাইডটাতে কিচেন আইটেমে খুব সুন্দর করে দেখলাম ডাইনিং টেবিল সাজিয়ে রেখেছে বেড সাজিয়ে রেখেছে এই যে দেখুন একটা পান্ডাকে বসিয়ে রেখেছে তার সামনে প্লেট বাটি দিয়ে রেখেছে এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আমার মনে হয় আমার বাচ্চাদের মতো সবারই এই জিনিসগুলো খুব পছন্দের ইকেয়াতে কি সুন্দর করে খাট আলমারি সব কিছু মানে আপনার ড্রয়িং রুম কীভাবে সাজাবেন বেডরুম কীভাবে সাজাবেন ডাইনিং রুম কিচেন রুম সব কিছু এখানে ওইভাবে করে দেয়া আছে আপনি জাস্ট পছন্দ করে তাদেরকে বললেই তারা নিয়ে সেট করে দিবে আপনার ঘরে তো এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে এখানে এসে আমার ছোট ছেলে বলছে ঘুরে ঘুরে দেখছে বলছে আম্মু এই ঘরগুলো খুবই সুন্দর তাই না তা আমিও বললাম যে হ্যাঁ ঠিক তাই বাচ্চাদের কাছে এগুলো খুবই পছন্দের তারা বলছে আমাদের নিজেদের রুম হলে নিজেদের ঘর হলে এরকম আলাদা আলাদা রুম করে নেব আমরা তো ওদের দুই ভাইয়ের কথা শুনছিলাম আর আমি আপনাদের জন্য ভিডিও করছিলাম বাচ্চাদের এই জিনিসগুলো আসলেই খুবই ভালো লাগে কোথায় কি রাখবেন আপনি সব কিছু সেট করে দিচ্ছে এরা জাস্ট আপনি দেখে আপনার ঘরটাকে এভাবে সাজাবেন এখন ওয়াশরুমে এসেছে এসে তারা ড্রয়ার খুলে খুলে দেখছে যে কোথায় কি রাখা যায় আসলে সুন্দর জিনিস সবাই পছন্দ করে সেটা ছোট হোক বড় হোক বুড়ো হোক সবার কাছেই সুন্দর জিনিস আসলেই সুন্দর লাগে তা আমার কাছে তো বরাবরই ইকিয়ার জিনিস ভালো লাগে তো এগুলো তো আর আমরা নিয়ে সেট করব না কারণ আমাদের এখানে বাড়ি কেনা সম্ভব না তো চোখে দেখে বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয় তো সেরকমই চোখে দেখে দেখি এই উপভোগ করতে হয় নিজের ঘর বাড়ি হ্যাঁ যদি আমরা বাংলাদেশে কোনো দিন করতে পারি তখন এরকম করব। ইনশাল্লাহ দেশের মাটিতে যদি কখনো কিছু করতে পারি তাহলে এরকম করার চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় অজগর সাপ নিয়ে আমাদের ইমতিয়াজ খেলা করছে আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম পরে দেখলাম না এটা হচ্ছে সফট টয় সফট টয়গুলো কীভাবে আপনি খাটের উপরে সাজিয়ে রাখবেন কোথায় সাজিয়ে রাখবেন সব এখানে করে দেয়া আছে
আর এক দিক থেকে দেখলাম কি সুন্দর ছোট ছোট হাতি, এগুলো সব সফট টয়, এগুলো বাচ্চারা রাতে ঘুমানোর সময় নিয়ে ঘুমিয়ে থাকে, এটা বাচ্চাদের সেকশন। তো এখানে একটা হাতির সাথে দুটা হাতি আর একটা বড় হাতি ছিল, এগুলো নিয়ে আমরা মা ছেলেরা গবেষণা করছিলাম। আমার বড় ছেলে বলছে একটা দুইটা তিনটা ছোট হাতি, সাইড থেকে আমার ছোট ছেলে এসে বলছে না একটা বাবা একটা মা একটা তাদের বাচ্চা। মাশাআল্লাহ আমাদের ইমতিয়াজের উপস্থিত বুদ্ধিটা বেশ ভালো। আর এখন ইমতিয়াজ একটি হাড় নিয়ে খুব দুষ্টুমি করছে আর আমাকে বলছে এই হাড়ের কেন দুইটি হাত, মানে দুই সাইডে হাত কেন, এটা তাকে বোঝাতে হবে। এটা আসলে আমি নিজেও জানি না হাড়টার দুই সাইডে কেন দুইটা হাত। এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটি ছোট্ট বাচ্চা কি সুন্দর একটি ছোট্ট লায়নকে কুক করছে, মানে রান্নাবান্না করছে। আর এই সাইড দিয়ে বললাম না, এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের সাইড, আর বাচ্চাদের সাইডে বাচ্চাদের পছন্দের জিনিসগুলোই আছে। এখানে খুব সুন্দর সুন্দর টাইগার ছিল, খুব সুন্দর সুন্দর মাঙ্কি ছিল, মানে বিভিন্ন রকম জীবজন্তুগুলো ছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন কোনটা কি, এগুলো সবই হচ্ছে সফট টয়, এগুলো অনেকেই নিয়ে যায়। এই যে দেখুন এই টাইগারটাকে বাচ্চাটা রান্না করছিল। হোয়াট ইজ দিস? টাইগার হারি মাও, হারি মাও লায়ন, এখানে অনেক সফট টয় ছিল। তা আমি ইমতিয়াজকে ডেকে এনে দেখাচ্ছিলাম যে কিছু নিবে কিনা, কিন্তু ইমতিয়াজ কিছুই নিতে চাচ্ছে না। একটা সময় ছিল ইমতিয়াজ এগুলো দিয়ে অনেক খেলা করতো, এখন সে একটু বড় হয়ে গেছে, এখন আর সে নিতে চায় না। তা আমি ভেবেছিলাম সে ছোটকালে যেমন নিত হয়তো বা আজও নিতে পারে, তাকে বললাম পান্ডা নিবে কিনা বা বল নিবে কিনা, সে বলছে না এগুলো আমি কিছুই নেব না। আসলে বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় তখন তাদের মন মানসিকতাও অনেক চেঞ্জ হয়ে যায়। কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের যা যা কেনা ছিল আমরা সব বিল পে করে বাসায় চলে যাচ্ছি। আর এই দিনটা ছিল প্রচণ্ড বৃষ্টির দিন, আমরা যাওয়ার সময় বৃষ্টি পেয়েছি, এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার যে সকল বন্ধুরা আছেন কেউ মন খারাপ করবেন না, আমি ব্যস্ততার জন্য আপনাদেরকে কমেন্ট দিতে পারছি না। আজকের মতো আল্লাহ হাফেজ।